যৌতুক জুইরে জলিবা আগরু অল্পকে বর্তি গলা বহুটিয়ে মরণ মুহকু ঠেলি হয়ে নিশ্চিহ্ন হওয়া আগরু ফেরি আসিলা ঝিয়টিয়ে আউ মাত্র কেই ঘণ্টা বিলম্ব হয়েছিল হুয়েত কিছু বি ঘটি যাইথান্তা সৌভাগ্যকু পড়োশীঙ্ক আখি পড়িলা বলি জীবন বঞ্চিগলা দেখন্তু কেতে বর্বর বিভৎস আউ বেদনাদায়ক দৃশ্য বাঁধি দিয়া যাইছি হাত গোড় ডোলিরে পকাই চেতাশূন্য করে ভিঙ্গি দিয়া যাইছি গাই গুহাড়ে এ হেউছন্তি বগুড়া থানা মঙ্গরাজপুর গাঁর সত্যনারায়ণ আরুখঙ্ক পুয় জিতেন্দ্রঙ্ক ধর্মপত্নী ঝিলি আজি সকালু এভলি অবস্থারে তাঙ্কু উদ্ধার করিছন্তি পড়োশী আউ ভর্তি করাইছন্তি মেডিকালে ঝিলিঙ্ক পরিবারর অভিযোগ যৌতুক পাই ঝিয়কু এভলি দণ্ড দেইছন্তি শাশু ঘর লোকে শাশু শ্বশুর দেড় শাশু তিনটা জায়গা ছঙ্কিরে দৌড়ি বাইন্ধি যিবি এটা কাঠ গড়ি বাইন্ধি যিবি এ গোড় দৌড়ি যাইছি যদি কন্যা বিন্ধা আইনি পাছাড়িয়া করি দৌড়ি ভিতরে পড়ছে আমি মারিছি গাঁ লোক খোঁজিকি দাঁড়ে রক্ষিছি মু গলার বগুড়া থানা করড়াবাড়ির পশাণী প্রধানঙ্ ঝিও ঝিলি দুই বর্ষ তলে জিতেন্দ্রঙ্কু সাত জন্মর সাথী করে হাত ধরিলে বিবাহর দুই বর্ষ পরে বি মা হেবার সুযোগ জুটিনি তাঙ্ক ভাগ্যরে এভাবে স্থিতিরে বিবাহ পরঠু ঝিওকু যৌতুক পাই নানা গঞ্জনা সহিবাকু পড়িথিবা ঝিলিঙ্ক পরিবার লোকে কহিছন্তি গতকালি প্রথমে ঝিলি নিখোজ হয়ে যাইছি বলি শাশু ঘর লোকে কহিতিলে রাতি পাহিলা বেলকু কিন্তু পড়োশীঙ্ক গাই গুহাড়রু হাত গোড়া বন্ধা অবস্থারে টোলিরু উদ্ধার করা যাইথিলা তাঙ্কু স্বাস্থ্যাবস্থা গুরুতর থিবা ঝিলিঙ্কু ব্রহ্মপুর মেডিকালকু স্থানান্তর করা যাইছে সেপটে পুলিশ ঝিলিঙ্ক বাপাঙ্ক এতলাক্রমে শাশু ও শ্বশুরঙ্কু ধরি পচরা উচরা করিবা সহ হায়দ্রাবাদরে রহুতিবা স্বামী জিতেন্দ্রঙ্কু ডকাইছে সে রাতি প্রায় বারটা ঘটরু তাকে বাড়াইকি সকাল পর্যন্ত হইরাণ করি পাঁচদিন রাতি সারা পকাই দিয়ে বারটা ঘটক পড়শা ঘর লোক সকালে পাইলে আমার ডোলি ভিতরে তুই বাড়াইকি আনিকি আমার পড়শা ঘর ডোলি ভিতরে পকাউলি আমি ফোন কলি ধরি আমি পাইলি শ্বশুর শাশু ননদ এমানে তাকে ফিজিক্যালি টর্চর করছেন ডাউরি পাই তো মারামারি করি করি তাকে সে যে গোটা ধান ডোল ভিতরে পকাই দিয়েছিল সে যা হোক খবর পাইকি আমার ঘটনা পছর অসল কারণ কণ তাহা তো পুলিশ তদন্তরে স্পষ্ট হব কিন্তু জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী নারী নির্যাতনার দেশের দুই নম্বর থিবা ওড়িশা পাই এহা আউ এক কলঙ্কিত অধ্যায় রিপোর্ট কহুছি 2018 তুলনায় 2019 ওড়িশার মহিলাঙ্ক প্রতি অত্যাচার হার বড়িছে 14.34% 2018 এ সম্পর্কিত মামলা সংখ্যা 20,274 থিলা 2019 পৌঁছি থিলা 23,183 নারী নির্যাতনার এভাবে উদ্বেগজনক হার ভিতরে গঞ্জাম জেলার এই ঘটনা আহুরি চিন্তা বড়াইছে ভঞ্জনগরু রাজেশ কুমার পণ্ডা এবং ব্রহ্মপুরর জগন্নাথ সাহুঙ্ক রিপোর্ট ওটিভি